চাঁদা না পেয়ে ক্রস ফায়ারে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে রাজধানীর পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে। নিহত নাহিদের স্বজনদের দাবি, আটকের পর পুলিশ 10 লাখ টাকা চাঁদা দাবি করে, পরে 5 লাখ টাকায় তা নামিয়ে আনা হয়, কিন্তু পরিশোধ করতে না পারায় ক্রস ফায়ারে হত্যা করা হয় মিরপুরের ওই যুবককে। যদিও পল্লবী থানার দাবি, নাহিদ নামে কাউকে তারা আটকই করেনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। তবে তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তার দাবি, নাহিদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা ছিল। এম এম বাদশাহ জানাচ্ছেন বিস্তারিত। মিরপুর 11 নম্বর সেকশনের সি ব্লকের বাসিন্দা সাবেক সামরিক কর্মকর্তা গাজী মোহাম্মদ সাইদের একমাত্র ছেলে মোহাম্মদ নাহিদ হোসেন নরসিংদীতে কাপড়ের ব্যবসা করত। গেল 2 ফেব্রুয়ারি পাওনা টাকা আদায় করতে মিরপুর প্রশিক্ষা ভবনের কাছে গেলে তাকে আটক করে সাদা পোশাকের পুলিশ। অভিযোগ ওঠে এরপর পরিবারের কাছে ফোনে চাঁদা দাবি করা হয় সোর্স তারেকের মাধ্যমে। ফোন করছে আমার মেয়ের নাম্বারে, ওখানে তাদের সিভিল টিম গাড়ির নাম্বার হলো ঢাকা মেট্রো 47-68 তৈদুল আরফিন ও বসা আর এই গাড়ির সামনে দাঁড়ানো ইয়ের নাম হলো ASI সুব্রত। তা আমার বললো আপনি 10 লাখ টাকা দেবেন, 10 লাখ টাকা দিলে আপনার ছেলেকে ছাড়বো। আমি টাকা নিয়ে 10 টাকা গেছি, যাওয়ার পরে আমার জামাই সাথে গেছে, কয় আমার না টাকা তো লাগবে না। আমার ভাই পিছন থেকে চিৎকার করে করে বলতেছে, বুবু বুবু আমারে কিন্তু থানায় দিয়ে যায়, আমারে বাঁচাও বুবু, ওরা নালে আমারে বাইরে ফেলবো। 3 ফেব্রুয়ারি রাত 12টা পর্যন্ত নাহিদকে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার কথা বলা হয়, কিন্তু পরের দিন নাহিদের পরিবারের কারোরই ফোন ধরেনি পুলিশ। স্থানীয় লোকজন নিয়ে পল্লবী থানায় গেলে নাহিদ কোথায় আছে তার কিছুটা ধারণা পায় তখন স্বজনরা। 4টা মামলার কাগজ বের করলো, তো দেখার পরে আমি বললাম যে মামলা তো না, এখন ছেলে কই? তো উনি বললো মেডিকেলে দেখেন। এরপর 4 ফেব্রুয়ারি ভাসানটেক বালুর মাঠ থেকে উদ্ধার করা হয় অজ্ঞাত এক যুবকের লাশ। স্বজনদের দাবি, এই অজ্ঞাত যুবকেই নাহিদ। তবে পুলিশ বলছে এ ধরনের কোনো আটকের ঘটনাই তাদের থানায় ঘটেনি। সিভিল টিম ধরে নিয়ে আসছে এটা কে বলছে? কিন্তু পুলিশের গাড়ি চালকের সঙ্গে নাহিদের বোন শিলার কথোপকথনে প্রমাণ মেলে আটকের বিষয়ে। বিষয়টি নিয়ে নাহিদের পরিবারের করা অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ তাকে গ্রেফতার করেছে এরকম কোনো প্রমাণ এখনো পর্যন্ত পায়নি। 2007 সালে একটা অস্ত্র মামলায় 17 বছরের সাজা হয়েছে সেই মামলা। অভিযুক্ত কোনো আসামিকে আটকের পরে থানায় সোপর্দ না করে এভাবে হত্যা করা হলে স্বাভাবিক বিচার প্রক্রিয়া ব্যাহত করবে, এমন মত নিহতের পরিবার ও স্থানীয়দের। এম এম বাদশা, SATV, ঢাকা।